ডেইলি রুটিনের অংশ হিসেবে আমরা কিন্তু প্রতিদিনই আমাদের ফোনে ক্রোম ব্রাউজার ব্যবহার করছি, কিন্তু ক্রোম ব্রাউজারে এমনই কিছু ইম্পর্টেন্ট সেটিংস আছে যেগুলো হয়তো বা আমরা 90-95% লোকেই জানি না, আর এই সেটিংসগুলো আমাদের লাইফকে অনেক বেশি সহজ এবং উপভোগ্য করে তুলতে পারে। চলুন আপনাদেরকে সেই সেটিংসগুলাই দেখাই। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি হিমেল। মূল ভিডিওতে যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট তো থাকবেই। আমাদের কিছু কমন ওয়েবসাইট আছে যেগুলোতে প্রায় আমাদের প্রতিদিনই ভিজিট করতে হয়, যেমন সেটা প্রথম আলো পত্রিকাও হতে পারে অথবা শেয়ার মার্কেটও হতে পারে। আর এই ওয়েবসাইটগুলোতে ভিজিট করতে হলে প্রতিদিনই ক্রোম ব্রাউজারে গিয়ে তার অ্যাড্রেসটি লিখে তারপর হচ্ছে ভিজিট করতে হয়। এক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাবো জাস্ট ওয়ান টাচে প্রতিদিন আপনাদের পছন্দসই যে সাইটগুলো রয়েছে সেগুলোকে ওপেন করতে পারেন। এই জন্য আমি চলে যাচ্ছি আমার ক্রোম ব্রাউজারে, ক্রোমতে আসলাম। আসার পর এখান থেকে ধরুন আমি প্রথম আলো দিয়ে দেখাই, প্রথম আলোতে ক্লিক করলাম, এখান থেকে জাস্ট প্রথম আলোতে গেলাম। এখন আমার দেখেন প্রথম আলোটা ওপেন হয়েছে, উপরের দিকে থ্রি ডট রয়েছে এটাতে ক্লিক দিই। এখন থেকে নিচের দিকে একটা অপশান দেখাচ্ছে অ্যাড টু হোম স্ক্রিন, আমি আবার বলছি নিচের দিকে অ্যাড টু হোম স্ক্রিন, জাস্ট এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন বলছে এটাকে ইনস্টল করতে, আমি ইনস্টল করে দিলাম। ইনস্টল করে দেওয়ার পর এখন দেখেন কী হয়, ঠিক আছে। জাস্ট আমি এখান থেকে হোম বাটন প্রেস করে চলে আসি। এই যে আপনারা দেখেন প্রথম আলোর যে আইকনটি রয়েছে এটি দেখেন একদম নিচের দিকে দেখাচ্ছে। এখন যদি আমি এখানে জাস্ট একটা ক্লিক দিই তাহলে কিন্তু ক্রোম ব্রাউজারে এটা সাথে সাথে ওপেন হয়ে যাচ্ছে। সো বুঝতেই পারছেন এটাকে আমার প্রত্যেকবার ওয়েবসাইটে গিয়ে লিখতে হচ্ছে না, খুব ইজি একটা ওয়ে। এভাবে আপনাদের যত সাইট আছে প্রত্যেকটা কিন্তু আপনার হোম স্ক্রিনে অ্যাড করতে পারেন খুব ইজিলি। এই ফিচারটা কিন্তু অনেকের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায় যে আমরা ক্রোম ব্রাউজারে গিয়ে অনেক কিছু সার্চ করছি, পরবর্তীতে কেউ যখন আমাদের ফোনটা হাতে নেয় তখন সে দেখতে পারে যে আমরা কী কী বিষয়ে সার্চ করেছি আর আমরা কী কী ওয়েবসাইট ভিজিট করেছি, সেটা কিন্তু তারা হিস্টোরিতে গেলে দেখতে পায়। সো আপনি যদি চান যে আমি সব কিছু ব্রাউজ করব বাট আমার রিসেন্টে কী কী সার্চ করছি সেটা দেখাবে না, ইভেন আমার যে হিস্ট্রি রয়েছে হিস্ট্রিতে কেউ দেখতে পারবে না যে আমি কোন কোন বিষয়ে সার্চ করেছি। এটা করতে গেলে আপনাকে দেখেন উপরের দিকে থ্রি ডট রয়েছে, জাস্ট এই থ্রি ডট একলে ক্লিক করবেন। ক্লিক করার পর নিউ ট্যাবের নিচে রয়েছে নিউ ইন্টিকো ট্যাব, জাস্ট এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনার যা ইচ্ছে যত ওয়েবসাইট আছে এখানে আপনি ভিজিট করেন, সার্চ করেন, যা কিছু ইচ্ছা তা কিছু করেন। করার পর আপনি যখন ব্যাকে চলে আসবেন, ঠিক এইভাবে আপনি যখন ব্যাক করে চলে আসবেন এবং হচ্ছে আপনি এখান থেকে ক্লোজ ওয়াল দিয়ে দিবেন অথবা ক্লিয়ার ওয়াল দিয়ে দিবেন, সাথে সাথে কিন্তু আপনার ব্রাউজার থেকে সমস্ত কিছু মুছে যাবে, মানে আপনি যা করেছেন কোনো কিছু কেউ দেখতে পারবে না। এই ফিচারটা অনেকের জন্য খুবই ইন্টারেস্টিং, সো যাদের প্রাইভেসির দরকার আছে তারা অবশ্যই এই ফিচারটি ব্যবহার করতে পারেন। নেক্সট যে স্টেপটা নিয়ে আলোচনা করবো সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তার আগে বলছি এই যে আপনি ভিডিওটা দেখছেন সেটা কিন্তু আপনার অনেক বেশি উপকার হচ্ছে, বাট এই ভিডিওটা যদি আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে দেন তাহলে আপনার ফ্রেন্ড লিস্টে থাকা বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের যেমন উপকার হবে, আর এই যে আমরা কষ্ট করে ভিডিও বানাচ্ছি সেটার কিন্তু একটা অনুপ্রেরণা পাবো। সো আপনাদেরকে বলবো অবশ্যই এই ভিডিওটা আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে দিয়ে পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। বাই দ্য ওয়ে অনেক সময় দেখা যায় যে আমরা ইউটিউবের ভিডিওগুলো যখন প্লে করতে যাই তখন দেখা যায় যে প্লে করার পর হোম বাটনে ব্যাক করলে ভিডিওটা সাথে সাথে বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু এমন কিছু ভিডিও আছে যেগুলো আমার ভিডিও দেখার দরকার নেই, জাস্ট অডিওটা শুনতে পারলেই হলো। এক্ষেত্রে আপনাদেরকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। আমি ক্রোমতে চলে আসছি, ক্রোমতে আসার পর অ্যাড্রেস বারে গিয়ে লিখব এম ডট তারপর হচ্ছে ইউ তারপর হচ্ছে টিউব TUBE ইউটিউব তারপর হচ্ছে ডট কম লিখে আমি এখানে এন্টার প্রেস করলাম। প্রেস করার পর এখন দেখেন আমার সামনে কিন্তু ইউটিউবের যে ইন্টারফেস আছে সেটা চলে আসছে। এখন আমি যে কাজটা করব উপরের দিকে থ্রি ডটসে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পর এখান থেকে ডেস্কটপ সাইড একটা অপশন রয়েছে জাস্ট এটাকে আমি সিলেক্ট করে দিব। এখন দেখেন আমার ভিউটা কিন্তু ডেস্কটপের মতো করে দেখাচ্ছে। ওকে, সো এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি যে মিউজিকটা প্লে করব, সো সেটা আমাকে এখান থেকে সার্চ করে খুঁজে বের করতে হবে। ধরুন আমি একটা কপিরাইট ফ্রি মিউজিক দিতে চাচ্ছি কারণ কপিরাইটে ধরার একটা পসিবিলিটি আছে, আমি কপিরাইট ফ্রি একটা মিউজিক আমি এখান থেকে জাস্ট প্লে করব। ওকে, ধরুন আমি এই মিউজিকটাতে প্লে দিলাম, দেখেন এই মিউজিকটা কিন্তু আমার অলরেডি বাজছে। এখন যদি আমি হোম বাটন প্রেস করে চলে আসি তাহলে এটা কিন্তু বন্ধ হয়ে গেছে, বাট আমি এটাকে চালু করতে চাই স্ক্রিন বন্ধ রেখে। এক্ষেত্রে আমাকে যে নোটিফিকেশন বার আছে এটাকে টেনে নিচে নামাতে হবে। নামানোর পর দেখেন আমি যে মিউজিকটা প্লে করেছিলাম এটা কিন্তু উপরের দিকে আইকনটা দেখাচ্ছে, জাস্ট এখানে আমি পজ হয়ে আছে প্লে দিই। এখন দেখেন আমার মিউজিকটা কিন্তু চলছে, ওকে দেখতে পাচ্ছেন। এখন যদি আমি স্ক্রিনটাকে বন্ধ করে দিই আমার স্ক্রিন কিন্তু বন্ধ, মিউজিক কিন্তু টিকেই চলছে। সো আমি যদি অন্য কোনো কাজ করতে চাই, ঠিক আছে, আমি যদি এখান থেকে বেরিয়ে আসি আপনারা দেখেন এখান থেকে কিন্তু আমি
অন্য যে কোনো কাজে এখান থেকে আমি করতে পারবো, আপনারা দেখতে পাচ্ছেন। তার মানে দাঁড়াচ্ছে আমি স্ক্রিন বন্ধ রেখেও যে কোনো মিউজিক কিন্তু আমি ইউটিউবে প্লে করতে পারবো। এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা ফিচার। অনেক সময় দেখা যায় যে আমাদের 2-3 ওয়েবসাইট একই সাথে ব্যবহার করার প্রয়োজন হয়। এক্ষেত্রে আমরা যদি একটা থেকে বেরিয়ে এসে আরেকটায় যাই তাহলে পরবর্তীতে আরেকটা যাওয়া অনেক কঠিন একটা ব্যাপার বা ঝামেলা একটা ব্যাপার। এক্ষেত্রে আপনারা ক্রমবজারে আসার পর উপরের দিকে আমার এখানে দেখেন 5 দেখাচ্ছে, আপনাদের এখানে হয়তো বা 1 দেখাবে। জাস্ট এইটার উপর একটা ক্লিক করবেন, ক্লিক করার পর উপর দিকে নিউ ট্যাব দেখাচ্ছে, নিউ ট্যাবে আসলেন। আসার পর ধরেন আপনি এই যে প্রথম আলোতে ক্লিক দিলেন, এখন প্রথম আলো চলছে। এখন যদি আপনি আবারও এখানে ক্লিক দেন, দেওয়ার পর আবার নিউ ট্যাবে যান, নিউ ট্যাবে আসার পর এখান থেকে যদি আপনি দেন হচ্ছে অন্য কিছু দেন, ধরেন আমি একটা গভর্নমেন্ট ওয়েবসাইটের অ্যাড্রেস দিলাম, ধরেন এই ওয়েবসাইটে দিলাম, দেওয়ার পর এখন দেখেন 2 ওপেন হয়েছে। সো এই আমি যদি আবার 7 উপর ক্লিক দিই তাহলে দেখেন এখানে আমার কতগুলো একসাথে ওপেন রয়েছে। আমি এই যে কপিরাইট ফ্রি মিউজিক আপনাদের কিছুক্ষণ আগে দেখালাম এটা আমার অন রয়েছে, তারপরে এই যে প্রথম আলো অন রয়েছে একই সাথে, তারপরে হচ্ছে এখান থেকে দেখেন প্রথম আলো আরেকটা অন রয়েছে, এখান থেকে গভর্নমেন্টের যে একটা ওয়েবসাইট রয়েছে এটাও কিন্তু অন রয়েছে। তার মানে হচ্ছে আমি অনেকগুলো ওয়েবসাইট একই সাথে রান করতে পাচ্ছি। সো এটা কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল লাইফের জন্য অনেক অনেক বেশি প্রয়োজনীয় একটা জিনিস। আমরা যখন ক্রোম ব্রাউজারে গিয়ে কোনো কিছু দীর্ঘক্ষণ পর্যন্ত ব্রাউজ করে থাকি সেই ক্ষেত্রে দেখবেন আমাদের যে ইন্টারফেসটা থাকে ঠিক এটা এরকম সাদা থাকবে। যখন সাদা থাকবে তখন আপনার ব্যাটারি কনজিউম কিন্তু অনেক বেশি হবে, আর সেই সাথে এই যে আলোটা এটা সরাসরি আপনার চোখে এসে পড়বে। এটা একদিকে আপনার চোখের জন্য যেমন ক্ষতিকর, ব্যাটারি কনজিউমও হচ্ছে অনেক বেশি। এক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন, 3 ক্লিক করবেন, ক্লিক করার পর নিচের দিকে সেটিংস নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। সেটিংস থেকে স্ক্রল করে নিচে আসবেন, এখান থেকে দেখেন থিম নামে একটা অপশন আছে, জাস্ট থিমে ক্লিক করবেন, এখান থেকে ড্র্যাগ করে দেন। ড্র্যাগ করে দেওয়ার ফলে কী হচ্ছে দেখেন আপনাদের সমস্ত কিছু কিন্তু অন্ধকার হয়ে গেছে বা ড্র্যাগ হয়ে গেছে, এতে আপনার ব্যাটারি কনজিউম অনেক বেশি কমে যাবে, সেই সাথে আপনার চোখও অনেক বেশি প্রোটেক্ট থাকবে। এই ফিচারটা যারা দীর্ঘক্ষণ ক্রোম ব্রাউজার ইউজ করেন তাদের জন্য অনেক বেশি কার্যকারী একটা জিনিস। ধরেন আমরা কোনো একটা ওয়েবসাইট ভিজিট করছি, সেই ওয়েবসাইটের মধ্যে কোনো একটা টেক্সট রয়েছে যেটা সম্পর্কে আমাদের একটু জানার দরকার। সো সেটা আমরা কীভাবে জানবো? সেটা জানতে হলে দেখা যায় যে সেই টেক্সটটাকে আমাদেরকে একটা কাগজে লিখতে হয়, অথবা এটাকে কপি করে তারপর হচ্ছে আবারও হচ্ছে গুগলে গিয়ে সার্চ করে লিখতে হয়। বাট এত ঝামেলার দরকার নেই। ধরেন আমি এখান থেকে দেখাচ্ছে রিভার্স চার্জিং নামে একটা অপশন, এটা আমি জানতে চাচ্ছি রিভার্স চার্জিং কী। জাস্ট রিভার্স চার্জিংয়ের উপর এরকম করে প্রেস করে ধরে রাখবো, এখন দেখেন সিলেক্ট হচ্ছে। সো আমার যতটুকু সিলেক্ট করা দরকার অতটুকু সিলেক্ট করবো। সিলেক্ট করার পর নিচের দিকে দেখেন গুগলে একটা অপশন দেখাচ্ছে রিভার্স চার্জিং নামে, ঠিক আছে। এই যে দেখেন গুগলের একটা আইকন রয়েছে নিচের দিকে, জাস্ট আপনি যদি এটাতে ক্লিক দেন তাহলে কিন্তু সরাসরি এখান থেকে আপনার সার্চের যে রেজাল্ট আছে সেগুলো কিন্তু দেখাচ্ছে। তার মানে হচ্ছে আপনি সরাসরি চলে যেতে পারছেন, এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা ফিচার। সো যারা অনেক বেশি ওয়েবসাইট ভিজিট করেন তাদের জন্য এটা কিন্তু অনেক কার্যকরী একটা বিষয়। সো গাইজ, ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করবো। তার আগে বলছি ভিডিওটি অবশ্যই শেষ করার আগে আপনার ফেসবুকের টাইম লাইনে শেয়ার করে দেবেন। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।